সাইয়দুল ইস্তেকফার পড়লে কি কি লাভ হয় জানালে উপকৃত হব মানুষ মারা যাওয়ার পর থেকে কে আমাদের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান নামীদের কি অবস্থায় রাখা হয় ভাইরা আমার আজাব আল কবরি ওয়ান আইমুহু হাক্কুন আহলে সুন্নাহ জামাতের আকীদা হলো কবরের আযাবও সত্য কবরের নেয়ামত দেয়া হয় সেটাও কি সত্য আমাদের দেশে কিছু লোক বাইরে হয়েছে ইদারিং যারা কোরআনে করিম থেকে কিছু পাইলে শুধু সেটা গ্রহণ করবে হাদিসের থেকে কিছু প্রমাণ হলে ওনারা সেটা গ্রহণ করবেন না ওনারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে এরা আসলে আহরে কোরআন না এরা হলো মুনকের হাদিস আহলে কোরআন যদি হইতো কোরআনের অনুসারে যদি হইতো তো কোরআনে আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন হে আপনার প্রতি জিকির অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে যাতে করে আপনার কাছে যে নাজিল হয়েছে এই কোরআন আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন আল্লাহ তালা নবীজিকে দায়িত্ব দিয়েছেন যে কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন এই কোরআনের যে ব্যাখ্যার বিশ্লেষণ তিনি করেছেন এটাই হলো হাদিস অতএব এটাকে যদি সে অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করলো কোরআন আপনি কোথেকে পাইছেন আসমান থেকে জিবরি আলাইসে দিয়ে গেছে সাহাবিদের মাধ্যমে তাবিদের মাধ্যমে আপনি কোরআন পাইছেন ঠিক না বেঠিক যেই ধারায় আপনি কোরআন পেয়েছেন যে পাইপ লাইন থেকে কোরআন এসেছে একই পাইপ লাইন থেকে হাদিস এসেছে হ্যাঁ হাদিসের ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে এখন আপনি বলবেন যে শুদ্ধ অশুদ্ধ আমি কিভাবে বুঝবো এই জন্য এ সম্পর্কে মহাদিস ইকরাম কি করেছেন এই ব্যাপারে যদি আপনার সাধারণ কিছু ধারণাও হয় তাহলে আপনি বুঝবেন যে সেটাকে দিনের আলোর মধ্যে কিভাবে পরিষ্কার করেছেন সাদা থেকে কালোকে কিভাবে পার্থক্য করেছেন তারা অতএব হাদিস ও স্বীকার করা গোমরাহি ছাড়া আর কিছু নয় তবে কবরের আজাবের বিষয়টা শুধু হাদিস দ্বারা প্রমাণিত নয় কোরআন থেকেও প্রমাণিত আল্লাহ রবুল্লা আলম ইসাদ করেছেন যে অনুসারে এবং ফেরাউনের বংশের যারা ফেরাউন সহ তাদের সম্পর্কে আল্লাহ আলমিন বলেছেন যে তাদেরকে সকাল সন্ধ্যায় তাদেরকে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় তাদের কফরির কারণে আলা এই যে সকাল সন্ধ্যা দেওয়া হয় এটা তো বর্তমান আর কেয়ামতের দিন আল্লাহ নির্দেশ হবে তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করানো জাহান নামে প্রবেশ করানো তাহলে আয়াত থেকে বোঝা যায় কেয়ামতের দিন যে আজাব হবে জাহান্নামে নামে বিচারের মাধ্যমে ওইটার আগে থেকে গদু ও মহাশিয়া সকাল সন্ধ্যা অর্থাৎ সব সময় এখনই আজাব হচ্ছে এই আয়াত হলো কবর আজাবের সবচেয়ে স্পষ্ট প্রমাণ এছাড়া বহু হাদিস সপক্ষে আছে অতএব এটাকে অস্বীকার করা মূর্খতা ছাড়া কিছু হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন এখন কত লোক কবরে আবার একটা মানুষ মাটির সাথে মিশে গেলে তাকে আবার আজাব কিভাবে দেয় তার ধ্বংস তার শরীরটা ধ্বংসাবশেষ হয়ে মাটির সাথে বালুর সাথে মিশে যদি একাকার হয়ে যায় আল্লাহ তালা চাইলে ওর ভিতরে স্বাদ তৃপ্তি ভোগ করার কষ্ট বা আপনার পুরস্কার এটা নামত ভোগ করার মতো ক্ষমতা আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না আপনার শরীরটা মাটি থেকে তৈরি করেছেন এই শরীরের ভিতরে যদি আল্লাহ ভোগ করার ক্ষমতা দেন সেটা শাস্তি হোক আর পুরস্কার হোক তাহলে তার ধ্বংসাবশেষ মাটির সাথে মিশলেও সেটা ভোগের ক্ষমতা দিতে পারেন তিনি আলী তিনি কাদির সবকিছু করতে সক্ষম বিধায় যারা এটা ইমান এটার উপর রাখে না তারা মূর্খতা ছাড়া আর কিছু তাদের মধ্যে নেই আলোচন জামাতের মাত্র আকিদা সর্বজন স্বীকৃত আকিদা বিশ্বাস এটি যেটি করি দ্বারা প্রমাণিত এরপরে প্রশ্ন হলো আমার বাবা অনেক রাগী মানুষ প্রায় মাঝে মধ্যে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কখনো কখনো আমার মাকে মারধর করে আমার বয়স এখন আঠারো বছর এমত অবস্থা আমার করণীয় কি দয়া করে করণ আলোকে বলবেন ভাই এ ধরনের পরিস্থিতিগুলো খুবই খুবই দুর্বিষহ এবং বিব্রতকর পরিস্থিতি একদিকে বাপ তার সাথে দুর্ব্যবহার করা যাবে না আবার অপরদিকে মায়ের প্রতি অবিচার করছে সে সেটাও সহ্য করা কঠিন হয় সন্তান হিসাবে আমাদের কর্তব্য হল মার প্রতি যদি প্রহার করতে আসে শারীরিকভাবে নির্যাতন করতে আসে বাবা অবশ্যই ঢাল হয়ে বাধা দেওয়া যে মারলে আমার গায়ে মারো আমার গায়ে মায়ের গায়ে মারবা না এভাবে মাকে সেভ করার জন্য অবশ্যই সন্তান উদ্যোগ নেবে এবং ছুটাবার চেষ্টা করবে কিন্তু তাই বলে বাপে মাকে মারছে এই জন্য পাল্টা যায় বাপেরও দু চারটা মারতে কিন্তু পারবে না কারণ বাপ একই কথা মাও যদি কোনো অন্যায় করে তাই বলে মায়ের গায়ে হাত তুলতে সন্তান পারবে না খুব জায়গা বলে তাহলে কি করব। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আশেপাশের আমাদেরকে জানাবেন অন্য আত্মীয় স্বজন মুরব্বীদেরকে জানাবেন যাতে করে তারা ওনাকে শাসন করে ওনাকে থামায় প্রয়োজনে আপনি প্রশাসনের সহায়তা নিতে পারেন যাতে করে ওনাকে বিরত রাখার জন্য উদ্যোগ নেয় কিন্তু আপনি নিজে আপনার বাবার সাথে করার অধিকার আপনার খবরদার এটা বুঝতে হবে মাকে আপনি সেভ করবেন বাবাকে আপনি বুঝাবেন নসিহত করবেন অনুরোধ করবেন অনুব্রণ করে বুঝাবেন পায়ে পড়ে যাবেন আল্লাহর ভয় দেখাবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন তাই বলে আপনি নিজে কখনো বিচারের ভার হাতে নিতে পারবেন না সাইয়দুল ইস্তিগফার পড়লে কি কি লাভ হয় জানালে উপকৃত হব ভাইরা আমার সাইয়দুল ইস্তিগফার মানে হলো সকল ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার সাইয়দুল ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া বলে দিব কোনটা আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আন আপনি ছাড়া সত্যিকারের কোনো মা'বুদ নাই আল্লাহুম্মা আনতা রাব্বি ইল্লা আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আবুদুকা আমি আপনার গোলাম ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আপনার সাথে যে আমার কমিটমেন্ট আপনার গোলামে দাসত্ব করার আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার একত্ববাদের যে স্বীকারোক্তি আমি দিয়েছি এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি আউযু বিকা মিন শাররি মা সানাতু কিন্তু এর পর আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে সেগুলার ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই তার জন্য আমার জন্য কোন ক্ষতি না হয় শাস্তি না হয় আউযু বিকা মিন শাররি আবু সনাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া আপনি আমার প্রতি নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি ও আবু লাকা বিযামবি আমি আবার অনেক পাপ করেছি সেটাও স্বীকার করি ফাগফিরলি হেতেবা আমাকে মাফ করে দেন ফা ইন্নাহু লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনদ কারণ আপনি ছাড়া কেউ কোনো পাপ অপরাধ মাফ করতে পারেন না এটা হলো সৈদুল ইস্তেফার এই ইস্তেক ফজিলত কি এর ফজিলত হল নবী করিম সাল্লা বলেছেন যদি কেউ সকাল বেলায় এই সবচেয়ে চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়ারটা পাঠ করে সকালে এবং একিনের সাথে পাঠ করে বিশ্বাসের সাথে পাঠ করে তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি আহলুল জান্না বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে সন্ধ্যার সময় যদি এই পড়ে এরকম বিশ্বাসের সাথে সাথে তাহলে সেক্ষেত্রে ওই রাতের তার মৃত্যু হয় সেও আল্লাহ কাছে জান্নাতবাসী হিসাবে যাবে আল্লাহ অতএব সাইদুল ইস্তেফার পড়বো তো ইনশা আল্লাহ সঈদুল এটা আমাদের মধ্যে একেবারে মুখস্থ হয়ে যাওয়া উচিত বারবার বারবার করে আমাদের পড়া উচিত খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমা মত দায়ী হতে হলে করণীয় কি কি ধরনের বই পড়ব মার্শাল ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা তিনি সমকালীন বাংলা ভাষাভাষী আলিমদের মধ্যে অত্যন্ত উঁচু মাপের একজন আদর্শ দায়ী আল্লাহ ছিলেন তার দাওয়া বাংলা ভাষাভাষী মুসলিমদের উপকার এনেছে মুসলিমদের উপকার করেছে আল্লাহ আব্দুল আলমিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন সার রাহিম ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তালা মাফ করে দিন সার উদার চিন্তা লালন করতেন সকল মুসলিম ভাইকে ভালোবাসতে জানতেন কারোর প্রতি কোনো বিদ্বেষ শত্রুতা সচরাচর দলবাজি গ্রুপবাজি করে তিনি করতেন না তো তার মতো দায়ী হওয়ার জন্য প্রথমত সারের বইগুলো পড়বেন সারের বইগুলো পড়বেন সারের বক্তব্যগুলো শুনবেন তাহলে তিনি কি চিন্তা দ্বারা লালন করতেন সেটা আপনার বুঝতে সুবিধা হবে আল্লাহ রাবুল আলমিন শুধু তিনি নন বাংলাদেশে তার মতো অথবা তার চাইতে আরো উপকারী অনেক আলেম আছেন অনেক দায়ী আছেন আল্লাহ তালা এরকম উপকারী আলেম এবং গাইদের সংখ্যা আরও বাড়িয়ে দেন আমাদের সবাইকে সেরকম ভালো মানুষদের মতো মানুষ হওয়ার তভিক দান করেন আল্লাহর কাছে মানুষ একান্তে এক একজন এক একটা জিনিস চায় না আমি আল্লাহর কাছে প্রায় সময় চাই বিশেষ করে উমরাতে গেলে হজে গেলে আমার চাওয়ার যে তালিকা লিস্ট থাকে এর মধ্যে এটা থাকে যে আল্লাহ আপনি আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহর মতো আখলাখ তার মতো উন্নত ব্যবহার আচরণ সকল মুসলিম মিল্লাতের জন্য তার যে দরদি চিন্তা চেতনা আল্লাহ এটা আপনি আমাকে দান করেন একেবারে সত্যি সত্যিই আমার ভিতরে যেন এটা পরিপূর্ণ মাত্রা চলে আসে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে শুধু তিনি নন আরো যে সমস্ত লোমায়ক্রামে দেশে দীর্ঘকাল কাজ করেছেন করে চলেছেন আল্লাহ তালা তাদের ভালো গুণগুলো আমাদেরকে অর্জন করার তফিক দান করেন